আজকে আপনাদের করে দেখাবো পেঁপের মোরব্বা। তার জন্য পেঁপে ছুলে পিস পিস করে কেটে নিয়েছি। এখন এগুলোকে কাটা চামচ দিয়ে একটু করে কেচে নেব। যখন চিনি শিরায় দিব তখন চিনিগুলো ভালো করে ভিতরে যাবে। এভাবে সবগুলো একটু একটু করে কেচে নিব। আমরা সাধারণত চাল কুমড়ার মুরব্বা খেয়ে থাকি, আমের মুরব্বা খেয়ে থাকি, পেঁপের মুরব্বা খুব বেশি খাওয়া হয় না। ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, এবার একটু ফ্রাই প্যানে পানি দিব। চিনি শিরায় পানি না দিলে শিরাটা পাতলা হয় না। এখন চিনি দিব, জালটা একটু বাড়িয়ে দিব। এখন নাড়বো যাতে চিনিটা যেন গলে যায়। শিরাটা একটু ঘন হয়ে আসছে। এখন একটু দারচিনি আর তেজপাতা দিলাম, আর একটু চিনি দিলাম, চালটা একটু কমিয়ে দিব। সিরাটা লাল হয়েছে এ কারণে যে এটা হচ্ছে আখের গুড়ের চিনি। এতে অনেক সময় আমরা লাল চিনি বলি, আরেকটা আছে সাদা চিনি। যদি সাদা চিনি দিতাম তাহলে এরকম লাল হতো না। বাজারে লাল চিনিটা কিনতে পাওয়া যায়। আর একটু পানি দিয়ে নেব। শিরাটা একটু ঘন হয়ে আসছে, এখন পেঁপের টুকরোগুলো দিয়ে দিব। এটাকে আমরা বলি পেঁপের মুরব্বা। ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। হয়ে আসছে প্রায় পেঁপের মুরব্বা। পেঁপের মুরব্বা হতে আসলে একটু সময় নেয়, পেঁপেটা সিদ্ধ হওয়া লাগে প্রায় 1 ঘন্টার মধ্যে সময় লাগে, আর একটু সময় লাগবে শুকিয়ে আসতে। প্রায় হয়ে আসছে, নাড়াচাড়া দিয়ে একটু পাল্টিয়ে দিলে প্রায় হয়ে আসছে মুরব্বা।
ঝোলটা ঘন হয়ে আসছে। এখন আর একটু পানিটা কমে যাবে, তখন নামিয়ে ফেলব। এখন কেমন সিদ্ধ হয়ে গেছে, চিনটা লেগে লেগে যাচ্ছে। একটু পরে চিনিটা একদম লেগে যাবে পিঠেগুলোর সাথে, খেতে বেশ মজাদার। হালকাটা হয়ে আসছে, একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিব। দুইয়ের সাথে যা পানি দেওয়া হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত পানি না শুকানো হয় ততক্ষণ পর্যন্ত জাল দিতে হয়। পানিটা শুকিয়ে আসলে মোরব্বাটা নামাতে হয়। এখন মোরব্বাটা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের পেঁপের মোরব্বা। বাতাসে একটু এখন টানবে, তারপর রসগুলো শুকিয়ে যাবে। আপনাদের একটু কেটে দেখাচ্ছি। ভালো লাগলে তৈরি করে খাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।